সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের জন্য বড়ো সড়ো আপডেট আপনারা আপনাদের বকেয়া ডিয়া কবে পাবেন হিসাব মতন দেখতে গেলে আগামী কুড়ি আগস্টের মধ্যে আপনাদের বকেয়া ডিএ পরিশোধ করে দেওয়ার কথা রাজ্য সরকারের তরফ থেকে কোর্ট অন্তত এমনটাই রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ এরিয়ার সহ মিটিয়ে দিতে হয় এবার রাজ্য সরকারের তরফ থেকে একটা বড়সড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে কেন ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে নয়া জটিলতা তৈরি হয়েছে হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার শুক্রবার রাজ্য এ নিয়ে ডিভিশন বেঞ্চে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে আর তাতেই সরকারি কর্মীদের সংশয় ফের বেড়ে গেছে কারণ মামলার পরবর্তী শুনানির কবে হবে তা এখনও পর্যন্ত জানাই যায়নি ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া কুড়ি মেয়ের রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার আগের রায়টি পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে গত কুড়ি মে মহার্ঘভাতা মামলার রায় ঘোষণা করে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ বলা হয় যে আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিয়ার হিসাব নিকাশ করে আদালতের রায়কে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে সেই মতো কুড়ি অগাস্ট হচ্ছে শেষ দিন অর্থাৎ কুড়ি অগাস্টের মধ্যে বকেয়া মহার্ঘভাতা দিতে হবে এমনটাই রায় দিয়েছিল বিচারপতি হারি ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ গত ছাব্বিশে জুলাই দু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মহবতা সংক্রান্ত রায় বহাল রাখে হাইকোর্ট ডিএ প্রাপ্তি কর্মীদের আইনসঙ্গত অধিকার বলে উল্লেখ করে মে মাসে হাইকোর্টের রায় বলা হয় যে রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে ডিএ নিয়ে নীতি রূপায়ণ করবে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মহার্ঘপাতার দাবিতে স্যাটে দু ষোলো সালে মামলা দায়ের করে কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আবেদনে বলা ছিল কেন্দ্রীয় কর্মচারীরা চৌত্রিশ শতাংশ হারে ডিএ পান পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা একত্রিশ শতাংশ কম পান মামলার পরিপ্রেক্ষিতে স্যাটের রায় বহাল রেখেছে হাইকোর্ট কিন্তু সেই রায়ের পর তিন মাস শেষ হতে চলেছে আর শেষ ধাপে এসেই রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে এবং রিভিউ পিটিশনে রাজ্য সরকার এমনটাই আবেদন করেছে যে তাদেরকে আরও কিছু সময় দেওয়া হোক অর্থাৎ যে তিন মাস সময়টি দেওয়া হয়েছিল সেই তিন মাসের মধ্যে রাজ্য সরকার কোনোভাবে এতগুলো টাকা ম্যানেজ করতে পারছে না যেন রাজ্য সরকারকে যেন আরও কিছুটা সময় দেওয়া হয় বা কিছু মাস বা কিছু বছর যাতে রাজ্য সরকার ওই সময়ের মধ্যে তাদের কর্মচারীদের বকেয়া দিয়ে প্রদান করতে পারে কিন্তু এই নিয়েই সংখ্যা তৈরি হয়েছে কর্মচারী মহলে কারণ এই কেসটি লিস্টেড হবে এই কেসের শুনানি হবে অর্থাৎ সেই মতন দেখতে গেলে এই প্রসেস কমপ্লিট হতে কিন্তু আরও এক থেকে দু বছর লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আরও অনেকটাই বঞ্চিত হতে পারে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না